السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে কুরআন সুন্নার আলোকে জানাজার মাসাইল। কুরআন সুন্নার আলোকে, কুরআন এবং সহিহ হাদিসের আলোকে জানাজার মাসলা মাসাইল। প্রথমে যে বিষয়টি আলোচনা করব বলবো সেটা হচ্ছে মৃত্যুকালীন সময় জীবিতদের করণীয়, আমাদের কি করণীয় আছে। প্রথম যে বিষয় হচ্ছে মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে তালকিন দেয়া, কি দিয়ে তালকিন দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মৃত্যু পথযাত্রী কে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য দ্বারা তালকিন দাও। তালকিন মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শুনানু বা পড়ানোর চেষ্টা করা। লা ইলাহা ইল্লাল্লাহ শুনানু বা পড়ানোর চেষ্টা করা। একবার যদি বলানোর পর, একবার বলানোর পর দ্বিতীয়বার বলানোর বা শুনানোর চেষ্টা না করা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তির দুনিয়ার জীবনের সর্বশেষ কলিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। দুই নম্বর করণীয় হচ্ছে মৃত্যু ব্যক্তির চোখ খোলা থাকলে চোখ বন্ধ করা এবং মাসনুন দোয়া পড়া। প্রায় মৃত্যু ব্যক্তির মৃত্যুর সময় চোখ খোলা থাকে, এই চোখ বন্ধ করতে হবে এবং বন্ধ করার সময় রাসূল সাল্লাল্লাহু ইসলামের শিখানু দোয়া পড়তে হবে। দোয়াটি আমি ধীরে ধীরে বলছি, মুখস্থ করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে চোখ বন্ধ করার সময় পড়ার দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়্যিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়্যিন ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ফসাহ লাহু ফি কবরিহি ওয়ানাউয়ির লাহু ফিহি। অর্থাৎ, হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো এবং সুপথ প্রাপ্তদের মধ্যে তুমি তাকে উচ্চ মর্যাদা দান করো। পিছনে যাদেরকে সে রেখে গেছে তাদের মধ্যে তুমি তাদের প্রতিনিধি হও। হে মহাবিশ্বের রব, তুমি আমাদেরকে ও তাকে ক্ষমা করো। হে আল্লাহ, তুমি তার জন্য তার কবরকে প্রশস্ত করে দাও এবং সেটিকে তার জন্য আলোকিত করে দাও। তিন নম্বর করণীয় হচ্ছে মৃত্যু ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করা ও তার সৎ গুণাবলীর বর্ণনা করা, তার মাগফিরাত কামনা করা এবং সৎ গুণাবলী যেগুলো আছে তা বর্ণনা করা। এরপর হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য জীবিতদের করণীয়। মারা যাওয়ার পরে কি করতে হবে সেটা ছিল উপরে যে কথাগুলো বলেছি, তা হচ্ছে মৃত্যুকালীন সময়, মৃত্যুর পরবর্তী সময়, মৃত্যুর পরে কি করতে হবে আমাদের।
মৃত্যু সংবাদ শোনার পর আল্লাহ রাসুলের শিখানু দোয়া করা, দোয়াটি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এর অর্থ হচ্ছে আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাব। হে আল্লাহ, আমার এই মুসিবতে আমাকে প্রতিদান দাও এবং এর থেকে উত্তম বিনিময় আমাকে দান করো। সহি মুসলিম 2165 নম্বর হাদিস। দুই নম্বর হচ্ছে মৃত্যু সুখের শুরুতেই ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিন নম্বর হচ্ছে মৃত্যু ব্যক্তিকে ছাত্র দ্বারা আবৃত করা। চার নম্বর মৃত্যু ব্যক্তির ঋণ অতিসত্বর পরিশোধ করা, ঋণ রাখা যাবে না, জানাজার আগেই ঋণ পরিশোধ করার চেষ্টা করা। পাঁচ নম্বর মৃত্যু ব্যক্তির সৎ গুণাবলীর আলোচনা করা। ছয় নম্বর মৃত্যু ব্যক্তিকে গোসল দেয়া, ভালোভাবে উত্তমরূপে গোসল দেয়া। সাত নম্বর গোসলের পর কাফন পড়ানো। কাফনের ব্যাপারে পুরুষ হোক অথবা মহিলা হোক, তিন কাপড় দেয়া সুন্নত, তিনের অধিক নয়। পুরুষ মহিলার কাফনের কাফন হচ্ছে তিনটি। আট নম্বর মৃত্যু ব্যক্তির কাফন দাফন দ্রুত সম্পন্ন করা, এতে বিলম্ব না করা, যত তাড়াতাড়ি পারা যায় তাদের দাফন এবং কাফনের ব্যবস্থা করা। নয় নম্বর মৃত্যু ব্যক্তির কাফন দাফন দ্রুত সম্পন্ন করা, এতে বিলম্ব না করা। দশ নম্বর মৃত্যু ব্যক্তির পরিবার পরিজনদের জন্য তার নিকটাত্মীয়রা পানাহারের ব্যবস্থা করা তিন দিন। এগারো নম্বর মৃত্যু ব্যক্তির ওসিয়ত পূর্ণ করা। বারো মৃত্যু ব্যক্তির জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করা। তেরো মৃত্যু ব্যক্তির জন্য দান সদকা করা এবং জনকল্যাণমূলক কাজ করা, সদকা জারিয়া করা। চোদ্দ নম্বর মৃত্যু ব্যক্তির কোন ফরজ রোজার কাজা থাকলে তার পক্ষ থেকে তা আদায় করা। পনেরো নম্বর মৃত্যু ব্যক্তির ফরজ হজ বাকি থাকলে তার পক্ষ থেকে হজ করা। ষোলো নম্বর হচ্ছে দাফন করার পর কবর জিয়ারত করা, কবর জিয়ারত করা সুন্নাহ। মৃত্যু ব্যক্তির জন্য জীবিতদের বর্জনীয় কাজসমূহ। আমাদের সমাজে মৃত্যু ব্যক্তির জন্য অনেক কাজ করা হয় যেগুলো শরীয়তসম্মত নয়, বর্জনীয়, যা বর্জন করতে হবে, যার দ্বারা মৃত্যু ব্যক্তির কবরে আজাব হতে পারে, এই জন্য এগুলো বর্জন করতে হবে। এক নম্বর মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে নামাজ পড়া বা নামাজের কাফফারা আদায় করা, নামাজের কোনো কাফফারা আদায় করা যাবে না। কোরআন তিলাওয়াত করা, কোরবানি করা, জিকির আজকার করা। পাঁচ নম্বর মৃত্যু ব্যক্তির নামে চল্লিশা করা। ছয় নম্বর ইসরায়েল সোয়াবের মাহফিল করা। সাত নম্বর প্রতি বছর মৃত্যুবার্ষিকী পালন করা। আট নম্বর ফাতিহা শরীফ ও মিলাদ শরীফ পাঠ করা। নয় নম্বর কবর জিয়ারতের জন্য দিন ক্ষণ নির্ধারণ করা, দলবদ্ধভাবে দিন তারিখ ঠিক করে কবর জিয়ারত করা। দশ নম্বর দলবদ্ধ হয়ে কবর জিয়ারত করা, গুলো নিষিদ্ধ। এগারো নম্বর কবর জিয়ারতের উদ্দেশ্যে গুরুস্থানে গিয়ে কোরআন তিলাওয়াত করা, যেমন তিনবার সুরা ফাতিহা, তিনবার সুরা ইখলাস, এগারো বার দুরূদ শরীফ, সুরা ইয়াসিন ইত্যাদি পাঠ করা। অথচ কবরে কোরআন তিলাওয়াত করা নিষিদ্ধ।
এটা সহি দলিল দ্বারা সাব্যস্ত নয়, কোরআন তিলাওয়াত করা, বরং তিলাওয়াত করা যাবে না। 12 নম্বর, কবর জিয়ারত করতে গিয়ে মৃত্যু ব্যক্তির কাছে কবরে ফুল দেয়া। 13 নম্বর, রুহের মাগফিরাতের জন্য 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা। 14 নম্বর, শোকসভা বা স্মরণ সভা করা। এখন বার্ষিক সভার নাম পাল্টিয়ে করা হচ্ছে যে এইটা শোকসভা বা স্মরণ সভা, অমুকের স্মরণ সভা করা হচ্ছে। অথচ শোক পালন করতে হবে 3 দিনের অতিরিক্ত নয়, 1 বছর পরে এটা পালন করা, শোকসভা করা এটা বৈধ নয়। এগুলার দ্বারা মৃত্যু ব্যক্তির কবরে আজাব হবে, এই জন্য এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে সহিহ দিন বুঝার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته